Thank you, Lady Police. Salamku. Si, asal. সালামে আসছিলাম মেটলাইফ থেকে আমাদের একটা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাপারে জানা। আমরা আসলে সব ধরনের ইন্স্যুরেন্স অফার করি, লাইফ ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স আর যে ধরনের এডুকেশনাল ইন্স্যুরেন্স। তো আমরা আসছিলাম যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার আপনার জন্য একটা ইন্স্যুরেন্সের অফার নিয়ে আসতে। আপনার কোন ধরনের ইন্স্যুরেন্সের প্রতি ইন্টারেস্ট? স্যার দেখেন, আসলে আমাদের লাইফে কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে রিস্ক আছে, ঠিক আছে? আপনার লাইফে রিস্ক আছে, আমার লাইফে রিস্ক আছে, আপনার একটা ফিজিক্যাল কন্ডিশন আছে, যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। আপনার ফ্যামিলিতে কে কে আছে স্যার? যদি আপনার ছোট একটা মেয়ে আছে, সে কোন ক্লাসে পড়ে স্যার? আচ্ছা, তো ক্লাস সেভেনে পড়ে স্যার, সে কিন্তু খুব ছোট একটা মানুষ। তো আপনার যদি মানে আল্লাহ না করুক আপনার যদি কিছু হয়, তখন কি আপনার মেয়েটা রেখে দেখবে স্যার? এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন, আপনি চিন্তা করে দেখেন। আসলে ভাই ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমার তো ভাই একটা অ্যাকাউন্ট আছে, নর্মালি আমি খুব একটা ভালো চাকরি করতেছি, তো আমার মনে হয় না আমার ইন্স্যুরেন্স দরকার। আমরা যেটা করি, ইন্স্যুরেন্স কোম্পানি আপনি একটা প্রিমিয়াম দিবেন, আপনি প্রিমিয়াম ধরেন, আপনি একটা ইন্স্যুরেন্স কিনলেন, লাইফ ইন্স্যুরেন্স, সেটা 30,000 টাকা আপনি একবার প্রিমিয়াম দিলেন, এরপর আপনার কোনো একটা কিছু হলো, আল্লাহ না করুক, তারপর কিন্তু আপনি সেই 30,000 টাকার বদলতে আপনি 30,00,000 টাকা বা 40,00,000 টাকা যে টাকার আপনি ইন্স্যুরেন্স করবেন, আপনি সেই টাকা পুরোটা পাবেন। এই টাকা এই এই ব্যাকআপটা কিন্তু স্যার ব্যাংক দিবে না, এটা কিন্তু আপনার বুঝতে হবে স্যার। তারপরে ভাই আমার মনে হয় ইন্স্যুরেন্সের দরকার নেই। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আজকে আসুন, আমি একটু ব্যস্ত, কাজ টাজ করতেছি। আচ্ছা আপনি পরে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে। আরে ভাই আপনি কি প্রত্যেক দিনে যারা চলে আসেন, কি ভাই আপনি যেহেতু ব্যস্ত আছেন, আপনি আমার কার্ডটা রাখেন, আপনি ফ্রি হলে আমাকে ফোন দিন। এত জ্বালা, আচ্ছা তুমি আগে ওকে বাসায় কোন জায়গায় শান্তি পাইনি, সারাদিন শুধু যাওয়া। ঠিক বলেছিস, গুড, ভেরি গুড। আপনি যেটা বলবেন সেটি ঠিক আছে, আপনি শুধু আমাকে করে দেন। জি জি অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার আপনার নাম ফর্ম পূরণ করাই আছে আমার, আমি জাস্ট লাইফ ইন্স্যুরেন্স এর টিক দিয়ে আমি সাইন করে দিচ্ছি। ঠিক আছে, জি স্যার আপনি একটা সাইন করেন। আপনার এই যে কংগ্রেচুলেশন, আপনি একটা ইন্স্যুরেন্স নিয়ে নিলেন, আপনি স্যার 3 মাসে 30,000 টাকা দিলেই হয়ে যাবে, আপনি শেষে 30,000 টাকা। অনেক ধন্যবাদ, আপনি অনেক হেল্প করছেন। থ্যাংক ইউ স্যার, আপনি ইন্স্যুরেন্স করার জন্য। হ্যাঁ থ্যাংক ইউ।
আমার ফ্যামিলি এই ভিডিও দেখে আমরা যা শিখলাম তা হচ্ছে মানুষের লাইফে ইন্স্যুরেন্সটা কি গুরুত্বপূর্ণ এবং কি কাজে লাগে সেটা। পরিবারের যখন একজন মেন সদস্য অথবা বলা যায় যাকে পরিবারের বড় কাজ, সে যখন পরিবারে না থাকে, তার না থাকার ফলে যেই একটা সাপোর্ট দরকার পড়ে সেই সাপোর্টটা দিয়ে থাকে আমাদের একটি ইন্স্যুরেন্স কোম্পানির একটি লাইফ ইন্স্যুরেন্স পলিসি। আর যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করবেন তাদের প্রেক্ষিতে একটি কথা বলবো, নেভার গিভ আপ, কখনোই ধৈর্য হারাবেন না। থ্যাংক ইউ। বাংলাদেশ প্রেক্ষিতে কি কারণে ইন্স্যুরেন্সটা প্রত্যেকটা মানুষের লাইফে দরকার এবং কি জন্য দরকার যদি একটু আপনি একটু বর্ণনা করতে পারেন? আসলে ইন্স্যুরেন্স আসলে কি করে, এটা একটা আসলে একটা লাইফ কভারেজ দেয়। ইনিশিয়াল ইন্স্যুরেন্স যখন আসে, আমি যদি সরি মেটলাইফের কথা বলি, ওরা কভারেজ এরকম দেয়, আপনি 12 বছরের জন্য করবেন, ইন্দ্রের সঙ্গে প্রিমিয়াম প্রদান করবেন, যিনি করেন ওনার যদি অসুস্থতা সে বিষয়টা তারা কভার করবে, তারা হসপিটাল যে বেনিফিটগুলো আছে রিইম্বার্স করে, অ্যাজ ওয়েল এস ওনার যদি মৃত্যু হয় ইন্স্যুরেন্স কোম্পানি সেটা পে ব্যাক করে, তাদের যে ফেসগুলো আছে সেটা পে ব্যাক করে। ইট ডাজন্ট ম্যাটার আপনি কয়টা প্রিমিয়াম প্রদান করেন, সিঙ্গেল প্রিমিয়াম প্রদান করলেই দ্য পার্সন উইল গেট দ্য বেনিফিট অর সামথিং। 12 বছর পলিসি আমার এমন না যে 12 বছর পর্যন্ত ওয়েট করতে হবে, সেটা 1 মাস হলেও একটা পেমেন্ট হলেও তারা প্রদান করবে, তারা বাউন্ড তাদের ডকুমেন্টে লাগছে। তো রিসেন্ট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিশেষ করে মেট লাইফ কী করেছে, তারা ডিপিএস নামক বিষয়টা যেটা আমাদের ব্যাঙ্কিং সেক্টরে কমন, ওটা তারা অ্যাড করেছে ডিপিএস গোল্ড, ডিপিএস সিলভার এই নামে। ওইটা ইন্স্যুরেন্সের নর্মাল ডিপিএসের মধ্যে, আমরা যদি ব্যাঙ্কে ডিপিএস করি, আমি ডিপিএস করি ওরকমই, বাট এডিশনাল হচ্ছে তারা ওই হসপিটাল ক্রিটিক্যাল ইলনেসের বেনিফিটগুলো তারা কভার করে, অ্যাজ ওয়েল এস তারা লাইফ যদি এক্সপায়ার হয়ে যায় পলিসি হোল্ডারে ওই টাকা রিইম্বার্স করে। মানে আমি যদি ব্যাঙ্কে ডিপিএস আর ইন্স্যুরেন্স কোম্পানি ডিপিএস পার্থক্য করি, মিল হচ্ছে একটা ম্যাচুরিটি একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, একটা এন্ড অফ দ্য ম্যাচুরিটি আই, বাট এর বাইরে ব্যাঙ্ক আর কিছু দিবে না কখনো। আর ইন্স্যুরেন্স কোম্পানি এটা না, তারা রেসপন্সিবল নেয়, রেসপন্সিবিলিটি নেয় যে ওই ব্যক্তির জীবদ্দশায় তার যদি অসুস্থতা হয় তার কেয়ারের জন্য, তারা এটা তারা বলে ক্রিটিক্যাল কেয়ার, তার জন্য তারা একটা পেমেন্ট করে হসপিটাল বিল সামথিং। এর সাথে ওই ব্যক্তি যদি নর্মাল ডেথ হয় ডিউরিং দ্য টাইম পিরিয়ড অফ দ্য পলিসি, ওই নর্মাল ডেথ হলে তার যে নমিনি তাকে তেমন পে করে, তার সাথে অ্যাক্সিডেন্টাল ডেথ যদি হয় তারা পে করে, মানে তারা পুরোপুরি একটা দায়িত্ব নেয়, জাস্ট মনিটরিং ফর্ম বিভিন্ন ধরনের ব্যাংকে তারা দেওয়ার চেষ্টা করে। থ্যাংক ইউ স্যার। এ তো বাচ্চা মানুষ বুঝবে না ইন্স্যুরেন্স নিয়ে না। একটু ক্লোজ হতো আমি হাসি মুখ সবার। তো এই ভিডিও থেকে আমরা যেটা দেখলাম সেটা থেকে আমরা দেখতে পেলাম আসলে ইন্স্যুরেন্স মানুষের ওটা না দাদা, সেটা বেশি ভালোবাসা দেখা যাবে। এইখানে আসার পর আমার সবকিছু মনে পড়বে, কারণ তুমি তো অনেকদিন যখন মারা।